আসসালামু আলাইকুম, মানাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে 12টা থেকে আমার ব্লগটা শুরু করছি। সোহাগের আব্বু বাজারে গেছিল, বাজারে যাওয়ার পরে আমাদের বাসায় হঠাৎ করে এই যে মিষ্টি আসলো, অনেকগুলো মিষ্টি। আর এই মিষ্টিগুলো কিসের তা আপনাদের বলতেছি। তো অনেক মিষ্টি দেখতেই পাচ্ছেন, তো মিষ্টিগুলো দেখে আমি অবাক হয়ে গেছি, কে পাঠালো। তো আপনাদের বলছি যে আমার ভাই পাঠাইছে, ভাইয়ের বউ পাঠাইছে। আর হচ্ছে এটা হচ্ছে আমার ভাতিজির পাশের মিষ্টি। সবাই তো জানেন যে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল মানে 2 দিন আগেই। তো আজকে আমার ভাই আর কি মিষ্টিগুলো পাঠাইছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক মিষ্টি আছে, 2 রকমের মিষ্টি আছে, দই আছে সাথে। তো মাশাল্লাহ অনেক সুন্দর মিষ্টিগুলা। তো মিষ্টিগুলো বের করে নিলাম, সোহাগের আব্বু বাজার থেকে এসে যে মিষ্টিগুলো খুলে নিল, প্যাকেটগুলো খুলে নিল। তো দেখতেই পাচ্ছেন খুশির মিষ্টি। আলহামদুলিল্লাহ আমার ভাতিজা গোল্ডেন পেয়ে এসএসসি পরীক্ষায় পাশ করেছে। সবাই আমার ভাতিজের জন্য দোয়া করবেন। তো আপনাদের হয়তো ভিডিওতে বলা হয় নাই, আর আমি তো ইদানিং ভিডিও দিচ্ছি না, সেই জন্য তো বলা হয় নাই যে আমার ভাতিজে এসএসসি পরীক্ষা দিছিল। তো আজকে হঠাৎ করে আপনাদের বললাম। তো রেজাল্টটা তো মাশাল্লাহ অনেক ভালো করছে, আমরা সবাই খুশি। আপনারাও সবাই দোয়া করবেন আমার ভাতিজের জন্য। মিষ্টিগুলো দেখে ফ্রিজে রেখে দিলাম, তো এখন আর কেউ খায় নাই, তো ফ্রিজে রেখে দিলাম, ঠান্ডা হলে খেলে ভালো লাগবে। আর এদিকে যে সোহাগের আব্বু বাজারে গেছিলো, বাজার থেকে মাছ নিয়ে আসছে, তো মাছগুলো আমি বের করে নিছি। এখন কাটার জন্য বসে গেছি বটি নিয়ে, তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন মাছগুলো অনেক সুন্দর, টাটকা একদম তাজা মাছগুলো। এই মাছগুলো আমি চিনি না কী মাছ, তো আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। তো এই যে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি, তারপর সবজিও কেটে নিছি, সব মিষ্টি কুমড়া কেটে নিছি, মিষ্টি কুমড়া ভাজি করবো। আর এই যে পটল কেটে কেচে নিছি, পটল ভাজবো। আর এই যে দেখুন মাছ কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি, আর 2টা 3টা আলু কেটে নিছি মাছের মতো চিকন চিকন করে। এটা আর কি আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। তো আমার সব পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে রেডি করা হয়ে গেছে, এখন তরকারিটা বসাবো। তো প্রথমে তরকারিটা বসিয়ে দিয়ে এখন আমি মেখে নিব পেঁয়াজ কাঁচামরিচ মশলা দিয়ে। তো এই মাছ কিন্তু মেখে রান্না করলে ভালো লাগে, ছোট মাছ। তো সাথে আলু দিছি, আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম। এখন দিব হচ্ছে সব মশলা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো আজকে আমার দিনটা সকাল থেকে খুব ভালো, সকালে উঠে কারমুখ দেখে উঠছিলাম জানি না, তো আজকের দিনটা খুব ভালো লাগতেছে, খুশি লাগতেছে, আনন্দে একদম মনটা ভরে গেছে। অনেক দিক দেয় আনন্দ, এক তো ভাতিজির পাশের খুশি, আর একটা আবার আজকে অনেক দিক দিয়ে খুশি, খুব ভালো লাগতেছে। তো যাই হোক, আনন্দে আনন্দে কাজ করতেছি, খুব ভালো লাগতেছে। আর এই যে মাছের মাছটা মেখে নিচ্ছি, এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তেল দিলাম পরিমাণ মতো, লবণও পরিমাণ মতো দিয়ে দিছি, সব কিছু দিয়ে যে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে তারপর সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। তো এই মাছটা খেতে নাকি অনেক ভালো লাগে, এই মাছটা এর আগে বেশি খাওয়া হয় নাই, আজকে আর কি বেশি করে আনা হয়েছে। এর আগেও আনছিল, তেমন চিনি না মাছটা। তো যাই হোক খেতে ভালোই লাগে মোটামুটি। তো এখন আলু আমার মশলা মাখা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন চুলায় বসিয়ে দিব। তো মশলা দেখুন এই যে তো মাখা হয়ে গেছে, পানিও দিয়ে দিছি। এখন এই যে চুলাটা ধরিয়ে তরকারিটা বসিয়ে দিলাম হাঁড়িটা চুলায়, তো এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে তারপর আস্তে আস্তে রান্না করে নিব।
তো বন্ধুরা, এখানে এই যে দেখতেই পাচ্ছেন, আমি তরকারিটা পাশে চুলায় দিয়ে দিছি, আর এই চুলায় আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিব। আর এই যে এখানে পটলটা আমি মশলা দিয়ে মেখে নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মেখে নিছি, পটলটা ভাজবো। পটল ভাজা খেতে আমার খুবই ভালো লাগে, খুব প্রিয় আমার পটল ভাজা। পটল ভাজা হলে আর আমার কিছুই লাগে না, এতটা পছন্দের আমার। তো এখানে যে মিষ্টি কুমড়া ভাজির জন্য কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হওয়ার পরে তেল দিয়ে দিছি, আর এই যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটাকে হালকা একটু ভেজে নিব নেড়ে ছেড়ে। তো ভাজির জন্য তো বেশি ভাজার দরকার না, হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে। তো আমি এই যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, তো এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, হালকা একটু ভেজে নিছি, বেশি ভাজি নাই। আর এই যে ভাজার পরে মিষ্টি কুমড়াগুলো সব দিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়াটা এতটাই ভালো, কি বলবো যে বলার ভাষা নেই। গতকালকে রান্না করছিলাম মাছ দিয়ে, খুবই টেস্ট লাগছে মিষ্টি কুমড়াটা। তো আজকে পুরা একটাই আনছে, তো আজ তো একটা মিষ্টি কুমড়া আনছিল, তার থেকে কালকে কিছুটা রান্না করছি, আজকে যে ভাজির জন্য কিছুটা কেটে নিছি আর কিছুটা রেখে দিছি, আবার আগামীকাল আরেকটা আর কি রেসিপি করা যাবে। তো যাই হোক, এখানে আমি ভাজিটা একটু নেড়ে চেড়ে নিলাম, তারপর দিয়ে দিলাম উপর থেকে লবণ ছিটিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিব হচ্ছে সামান্য একটু হলুদ, এই যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে তারপর ঢেকে দিয়ে ভাজিটা আমি আস্তে আস্তে ভাজিটা করে নিব। মিষ্টি কুমড়া ভাজি খেতে ভালো লাগে, আর এই মিষ্টি কুমড়াটা এত মিষ্টি। তো অনেক মিষ্টি কুমড়া আছে চিনি দিতে হয়, পায়সা থাকে, খেতে ভালো লাগে না, কিন্তু এই মিষ্টি কুমড়াটা অনেক ভালো, কারণ গতকালকে খাইছি। তো তো সেই জন্য বলতেছি যে অনেক মজার মিষ্টি কুমড়াটা, আর সুন্দর খেতে, টেস্ট অনেক মিষ্টি, তাই চিনি দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এই যে এখন আমি নেড়ে চেড়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আস্তে আস্তে ভাজিটাকে করে নেব। আর এদিকে দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আজকে তরকারিটা আমি একটু মাখা মাখা রাখবো না, একটু ঝোল ঝোল রাখবো, কারণ আজকে ডাল রান্না করি নাই। তো ডাল না রান্না করলে আমাদের সমস্যা, ঝোল ছাড়া খাইতে পারে না, তো সেই জন্য একটু ঝোল ঝোল রাখবো। আর এদিকে দেখুন বলতে বলতে আমার ভাজিটাও হয়ে গেছে, ভাজিটা একটু ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়াতে দেখুন কীভাবে গলে গেছে, না থাকলেই ভালো হতো। এই জন্য বললাম যে মিষ্টি কুমড়াটা অনেক ভালো, অনেক সুন্দর। তো এই যে ভাজিটা করে নামিয়ে নিছি একটা বাটিতে, তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে ভাজিটা, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর এদিকে আমি এই যে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, তরকারি নামিয়ে নিছি, এই যে দেখুন মা একটু ঝোল ঝোল রাখছি। ছোটো মাছের তরকারি চরচরি করলে ভালো লাগে, তা আমার একটু ঝোল ঝোল রাখতে হয়েছে। তো যাই হোক, কিছু করার নাই। তো আমি যে ভাজিটা নামিয়ে রেখে কড়াইতে দিয়ে আবার এই যে কড়াইতে পটল ভাজাটা করে নেব, সেই জন্য যে পটল ভাজা দিয়ে দিলাম। পটল ভাজার মধ্যে কিন্তু আমি আগে তেল দিয়ে রাখছিলাম, তো সেই জন্য এখন আর তেল দিতে হয় নাই। আর এদিকে দেখুন মিষ্টি কুমড়ার বিচি হয়তো আপনারা চিনতে পারছেন, মিষ্টি যে আমি আজকে মিষ্টি কুমড়া যে ভাজি করলাম তার বিচি, তা আমরা তো বিচি বলি, অনেকে অনেক ভাষা বলে, দানা বলে, কেউ কেউ অনেক কিছু বলে, কিন্তু আমরা বিচি বলি। তো বিচিগুলো এত ভালো যে বাকি হয়ে গেছে, তাই ভাবলাম যে ভেজে নেই, ফেলে না দিয়ে ভেজে খেয়ে ফেলবো। আর যে কয়টা রেখে দিলাম বারান্দায় টবে লাগিয়ে দিব, দেখি গাছ হয় কি না। তো এখানে চার পাঁচটা বিচি আমি রেখে দিলাম, টবে লাগিয়ে দিব, আর এই কয়টা ভেজে নিব। তো আগে কিন্তু আমরা মিষ্টি কুমড়ার বিচি এরকম ভেজে খাইতাম, আমার আমার ভেজে দিত ছোটোবেলায়, খাইতাম খুব ভালো লাগতো। তো সেই কথা মনে করে তো মিষ্টি কুমড়ার বিচিগুলো না ফেলে দিয়ে ভেজে নিলাম। তো বন্ধুরা, এই দেখুন মিষ্টি কুমড়ার বিচি এখানে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে দেখুন ভাজার পরে, আর কি চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নিছি। তো চুলার আঁচটা বাড়ানো থাকলে কিন্তু পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। তাই দেখুন ভাজাটা অনেক সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ার বিচি, কালারটা কিন্তু সুন্দর লাগতেছে। আর এই যে ভেজে নিয়ে আসছি সোহাগের আব্বুর কাছে, সোহাগের আব্বুকে দেখে খুশি হয়ে গেছে, সেও বলতেছে অনেকদিন পরে খাইতেছি।
তো যাই হোক মাশাল্লাহ খুব ভালো লাগলো খেতে। এর মধ্যে একটু লবণের ছিটা আর একটু মরিচের ছিটা দিয়ে ভাজলে আরও ভালো লাগতো খেতে। তো যাই হোক আপনারা যদি এরকম ভেজে খান একটু লবণের ছিটা একটু মরিচের ছিটা দিয়ে খেতে টেস্ট লাগবে। আমার ভুল হয়ে গেছে, আমার কি খাওয়ার পরে মনে হয়েছে, তো দেখুন বসে বসে খেলাম একদম মুচমুচে, খুব ভালো লাগতেছে খেতে 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 সব খেয়ে ফেলছি, এতটা ভালো লাগছে। আর এদিকে এই যে টেবিলে সব খাবার নিয়ে আসছি, আমার রান্না বাড়া তো শেষ, সোহাগের আপু বসে গেছে খেতে, মিষ্টি কুমড়ার ভাজি, এই যে আলু দিয়ে ছোটো মাছের তরকারি, পটল ভাজা, এই হচ্ছে দুপুরের মেনু। আর এই যেখানে বড় ছেলের ভাত বেড়ে রাখছি ও খাবে, তো ওই যে সবাই খেতে বসে গেছে দুপুরে খাবার খাচ্ছে, আর আমি তো সবার পরেই খাই, আমি সবার সাথে বসে খেতে পারি না কারণ আমার অনেক কাজ থাকে, কাজগুলো সেরে না খেলে ভালো লাগে না, তাই আমার একটু খেতে সবার পরেই খেতে হয়, লেট হয়ে যায়। তো যাই হোক কিছু করার নাই কারণ কাজ না সেরে খেতে ভালো লাগে না। তো রান্না করার পরে সবাইকে খেতে দেই, সবাই খেয়ে নেয়, আমি একটু পরেই খাই। তো এই যে সোহাগের আব্বু এখানে পটল ভাজা দিয়ে খেয়ে আর তখন আর মিষ্টি কুমড়া দিয়ে ভাজি দিয়ে খাচ্ছে। তো মিষ্টি কুমড়া ভাজিটা তো বললাম অনেক ভালো হয়েছে, খেতে অনেক টেস্ট হয়েছে, মিষ্টি অনেক, আর এই ছোটো মাছের তরকারি। তো বন্ধুরা আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখার শুরুতে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, ভালো লাগলে শেয়ার লাইক করে দিবেন। তার এই যে এটা হচ্ছে মাগরিবের অনেক পরে, মাগরিবের অনেক পরে সোহাগের আব্বু বলতেছে তোমার ভাই মিষ্টি পাঠাইলো, তুমি আমারে দিলা না, একা একাই খেলা খাইলা। তো এই যে সোহাগের আব্বুকে মিষ্টি দেওয়ার জন্য চলে আসছি, তা আমারও মনে ছিল না মিষ্টিটা দেওয়ার জন্য, ভুলেই গেছিলাম। তো সোহাগের আব্বু বলার পর আমার মনে হয়েছে, তো তার জন্য আবার এই যে তাকে মিষ্টি দিলাম, দই দিলাম। তো সে লাড্ডু খাবে না, শুধু এই মিষ্টিটাই খাবে। তো এই যে দেখুন এখানে একটাই নিছে, আর বেশি সে খাবে না, ডায়াবেটিস তো মিষ্টি খাইতে ভয় পায়, আমি আবার ভয় পাই না, আমি খাই, আমারও ডায়াবেটিস আছে তারপর আমি খাই। তো ওই যে দই আর মিষ্টি দিয়ে খাবে, এখানে দই দিয়ে দিচ্ছি, আর এখানে মিষ্টি দুইটা বের করছি, একটা আমি খাবো একটা সোহাগের আব্বু খাবে, সেই জন্য দুইটা বের করে নিচ্ছি, আর এই যে দই দিয়ে দিচ্ছি সোহাগের আব্বুকে। আমার বড় ছেলের নাম সোহাগ, ছোট ছেলের নাম শান্ত। তো আমি দিছি, সে আবার দেখুন কাঁচায় কাঁচায় নিচের গুলো আর কি, নিচের গুলো খাইতে নাকি সোহাগের আব্বুর কাছে বেশ ভালো লাগে, সেই জন্য কাঁচ কেচে কেচে নিচের গুলো নিচ্ছে। তো এখন এই যে সোহাগের আব্বু বসে বসে খাচ্ছে, তো মিষ্টিগুলো অনেক ভালো, লাড্ডু চমচম সব মিষ্টি ভালো, খেতে অনেক মজার। তো এখন আমি মিষ্টিগুলো ফ্রিজে রেখে দিব আবার, আর এখান থেকে আমি একটা নিয়ে খাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এখন তো রাত, গুড নাইট, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।